আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। প্রিয়াঙ্কা মিত্রকে আশা করি আপনাদের সকলেরই মনে আছে। হ্যাঁ বন্ধুরা, ছদ্মবেশী টিভি সিরিয়ালের প্রথম নায়িকায় ছিলেন প্রিয়াঙ্কা মিত্র। যখন এই সিরিয়াল লঞ্চ হয় তখন প্রিয়াঙ্কা মিত্র মেইন ফিমেল লিড ছিলেন, তবে এক মাসের মধ্যেই প্রিয়াঙ্কা মিত্রকে রিপ্লেস করে দেওয়া হয়। অজুহাত ছিল অভিনেত্রীর শরীর খারাপ। সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েন প্রিয়াঙ্কা। এই কষ্টের সময় তার পরিবারের সঙ্গে সঙ্গে তার পাশে ছিলেন একজন অত্যন্ত আপনজন। হ্যাঁ বন্ধুরা, একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গেই প্রেম করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। গত 3 বছর ধরে তাদের সম্পর্ক। এই অভিনেতাকে আমরা দেখেছি মিরাক্কেল ও ডান্স বাংলা ডান্সের অ্যাঙ্কার হিসেবে। আপনারা ঠিকই ধরেছেন, বিকির সঙ্গেই প্রেম করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে বিকি আর প্রিয়াঙ্কা জানিয়েছেন তারা একে অপরকে ডেট করছেন 3 বছর ধরে। ফেসবুক থেকেই তাদের ভালোবাসার শুরু। তবে তাদের প্রথম দেখা হয়েছিল ডান্স বাংলা ডান্সে। হ্যাঁ বন্ধুরা, সেই সময় বিকি অ্যাঙ্কারিং করতেন এই শোটিতে। প্রিয়াঙ্কা এই শোটিতে এসেছিলেন একটি পারফরমেন্সে একজন স্পেশাল ব্যাকআপ ডান্সার হিসেবে। তারপর ফেসবুকে যোগাযোগ হয়, সেখান থেকেই বন্ধুত্ব হয়, তারপর আস্তে আস্তে প্রেম। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াঙ্কা জানিয়েছেন, প্রথম দিন তো আমি ওকে দেখে বন্ধুদের বলেছিলাম ওই বাঁদরটা কে রে, সারাক্ষণ স্টেজে লাফাচ্ছে। আমি তো মিরাক্কেল দেখতাম না, তাই ওকে চিনতাম না। তারপর দেখলাম যে স্টেজে যাই করুক না কেন, মেকআপ রুমে কিন্তু একদম অন্যরকম, খুব শান্ত। তারপর ওকে খুব ভালো করে অবজার্ভ করলাম, ফেসবুকে যোগাযোগ করলাম। এই সাক্ষাৎকারে তারা জানিয়েছেন তাদের সম্পর্ককে প্রথম থেকেই কিন্তু মেনে নিয়েছিল দুজনের পরিবারই। হ্যাঁ বন্ধুরা, সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াঙ্কা আরো জানালেন, প্রথম দিন বিকিকে দেখে তার বাবা মা একটু অবাক হয়েছিল। আসলে আমার ছেলে বন্ধু খুব একটা কোনোদিনও ছিল না, তাই কিছু একটা ওরা গেস করেছিলেন। তারপর ও সারাদিন আমাদের বাড়িতে রইল, চলে যাওয়ার পর বাবা বলেছিল ভালো। আমি জানতাম মানুষটা ভালো, কিন্তু বাবার মুখে ওই ভালো শব্দটা শোনার পর আমি খুব ভরসা পেয়েছি। যখন ধারাবাহিক থেকে বাদ হয়ে যান অভিনেত্রী প্রিয়াঙ্কা, তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই নায়িকা। সেই সময় পাশে ছিলেন বিকি, সব সময় সময় কাটাতেন তার সঙ্গে। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু প্রিয়াঙ্কা মিত্রকে আমরা দেখতে পারি কোনো টিভি সিরিয়ালে অভিনয় করতে, তবে তিনি তার আপকামিং প্রজেক্ট নিয়ে কিছুই জানাননি। তো বন্ধুরা, প্রিয়াঙ্কা মিত্র আর বিকির এই জুটিকে আপনাদের কেমন লাগলো আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।